আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মিজান বলছি। আমি একজন কম্পিউটার প্রকৌশলী এবং আজকে প্রায় 7-8 বছর ধরে কাজ করছি। আমার গ্রাজুয়েশন হয়েছে আজ থেকে প্রায় 7.5 বছর আগে, তো এটা 8ম বছর আফটার গ্রাজুয়েশন। তো এর মাঝে বিভিন্ন রকমের প্রজেক্ট এবং কাজ আমার করা হয়েছে। তো আমার নিজের প্রতিষ্ঠান আমি 2012 সাল থেকে এখন কন্টিনিউ করছি, যদিও তার আগে থেকে আমার কাজ করা। তো আমি যেই ব্যাপারটা লক্ষ্য করেছি, কারণ আমাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে ব্রেন টিউনার্স, এবং মোটামুটি খুব ভালো সাড়া পাচ্ছি আমরা, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি। তো যেটা আমি দেখেছি, যারা এই কোর্স করতে আসেন তারা কোর্সগুলো করছেন, তবে যেটা হয় আসলে আমরা চেষ্টা করি ভালো কিছু দিতে, তো একটা সার্টেন পর্যায়ে গিয়ে তারা খেয়ে হারায় ফেলে। অর্থাৎ তারা এমন এমন করে প্রোগ্রামিং করে, অর্থাৎ মিলিয়ে দিতে পারলেই হলেও একটা টেন্ডেন্সিটি এমন থাকে। তো প্রোগ্রামিং হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, প্রোগ্রামিংয়ের লজিকটা ভালো করে ধরতে হবে, প্রোগ্রামিংয়ের সাথে কিছু রিলেটেড সাবজেক্ট আছে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো নর্মালি তো আসলে রেগুলার ট্রেডিশনাল কোর্স এগুলো দেওয়া সম্ভব না। তো এটা বিশেষ করে যারা আপনার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আসবে তাদের জন্য আমি বলছি। তো সেক্ষেত্রে এই লজিকগুলো ডেভেলপ করা খুবই জরুরি। তো এইসব লজিক ডেভেলপমেন্ট করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা, যেখানে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করি। তো সেই প্রবলেমগুলো সলভ করলে যেটা হয়, আপনার ব্রেন স্টর্ম হবে, আপনি আরও ডিপলি কোনো একটা সমস্যাকে নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন এবং তার সমাধান আসবেই। আপনি হয়তো ইনিশিয়ালি হয়তো পারবেন না, ইভেন আপনি সমাধান করতে না পারলেও আপনি যে যে চিন্তা করলেন এই জিনিসটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে যে জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হয় সেগুলো হচ্ছে একটা ভালো ল্যাঙ্গুয়েজের দক্ষতা, যেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি যে কোনো কিছু মনে আসবে, যাই মনে আসবে সেটাকে আপনি প্রোগ্রাম করতে পারবেন। অ্যাটলিস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ, মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি গুড। স্পেশালি আমি এমফাসাইজ করবো স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের সব কিছু ভালো করে জেনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাও জানা, এবং বেস্ট প্রোগ্রামিং অ্যাপ্রোচ ফলো করা, ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানা, অ্যালগোরিদম সম্পর্কে জানা। তো এইগুলো যদি একটু ভালো করে জানা যায় দেন এইগুলো রিলেটেড প্রবলেম সলভ করা। হ্যাঁ, তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি একজন কম্পিউটার প্রকৌশলী, হয়তো আমি আমার সেন্স থেকে বলছি, বাট এনি ওয়ান ক্যান ডু দিস এবং এভরি ওয়ান শুড ডু দিস। হ্যাঁ, যারা এই ক্যারিয়ার ইন্ডাস্ট্রি করতে চায় তারা এই অ্যাটলিস্ট এই 4টা বিষয় নিয়ে একটু কাজ করা উচিত, স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম। ইভেন আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হলে আমি বলবো আপনি এগুলো জেনে রাখা ভালো হবে, কারণ মোস্ট অফ দ্য কেস ফ্রন্ট এন্ড এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নিয়েও লেখাপড়া করি। সো ওখানেও আমাদের এই লজিকগুলো খুবই কাজে আসবে। তো আমি একসময় আমার ভার্সিটির টপ সলভার ছিলাম, ইভেন ইন চিটাগং অলসো, এবং আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি UITS-এর চিটাগং ক্যাম্পাসের CSE লেকচারার ছিলাম, এবং আমি অনেক স্টুডেন্ট পড়েছি ওখানে আমার প্রায় বছরখানেকের ক্যারিয়ারে। তো ইনফ্যাক্ট লাইক 600-700 ওদের অনেক স্টুডেন্ট ছিল। তো আমার আসলে প্র্যাকটিক্যাল নলেজ আছে এই ব্যাপারে, আমি দেখেছি ফ্রম স্টুডেন্টস পয়েন্ট অফ ভিউ, এবং যেহেতু আমাদের এখন ট্রেনিং ইনস্টিটিউট আছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও আমি বলছি। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করা জরুরি। তো এটা চিন্তা করে আমরা একটা এমন কোর্স ডিজাইন করেছি যেটা আসলে আপনাকে প্রোগ্রামিংয়ের বেসিক্স এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে যে স্কিলগুলো প্রয়োজন, কীভাবে অ্যাপ্রোচ করে আগাবেন সেই জিনিসগুলো জানতে সহায়তা করবে। কোর্সটি এই মুহূর্তে আমিই নিচ্ছি, আফটার সাম টাইম হয়তো অন্য কেউ নেবে, বাট আমাদের এখানে সবসময় কোয়ালিটি এনশিওর করা হয়। তো এই কোর্সটি দুটো ভার্সনে করা হচ্ছে, অফলাইন এবং অনলাইন। অনলাইন শুরু করেছি আমরা আমাদের প্রায় কোর্সের, কারণ বাংলাদেশ এবং ইভেন বিদেশ থেকেও আমাদের অনেক প্রবাসী ভাইরা বোনেরা আমাদের কোর্সগুলো করতে চান, এবং আমাদের স্টুডেন্টদের থ্রুতেই আমাদের রেফারেলগুলো আসে। তো আমরা তো তারা কোয়েশ্চেন করেন আমরা যেন তাদের ডিস্ট্রিক্টে গিয়ে একটা সেন্টার করি বা গিয়ে ট্রেন দিয়ে আসি, তো ওটা আসলে ফিজিবল না সব জায়গায় মুভ করার, কারণ আমরা আসলে ট্রেনার ফার্স্ট না, উই আর প্রফেশনালস যারা ট্রেনিং দেই। তো আমাদের নিজের কিছু কাজ আছে সেগুলো করি, দেন অবসর সময়ে ট্রেনিংটা দেই, কারণ উই আর প্যাশনেট অ্যাবাউট শেয়ারিং আওয়ার নলেজ। তো আমরা এই কারণে চিন্তা করলাম ওকে ফাইন আমরা অনলাইনে শুরু করি। তো আমরা যে কোনো যেন তেনভাবে শুরু করতে চাই না, আমরা কিছুদিন স্টাডি করেছি, আমরা অনলাইনে যেই ট্রেনিংটা শুরু করেছি সেটাতে
লাইভ ইন্টারঅ্যাকশন থাকবে, যেমন আমাদের আমরা বোর্ডে লিখি, তো এখানে যে লেখার টপিকগুলো বোর্ডে লিখি লেখাই, তো সেই জিনিসগুলো আমরা করব আমাদের এই লাইভ কোর্সে, সেটা আমরা ডিজিটাল ড্রয়িং বোর্ড দিয়ে করব। এবং আমরা স্ক্রিন শেয়ার করে যেগুলো দেখাতো সেটা ডেফিনেটলি আমাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো কম্পিউটারের। তো আমরা টেস্ট করে আমরা এখন হ্যাপি স্যাটিসফাইড, উই আর নাও অফারিং আওয়ার অনলাইন কোর্স। তো আপনি চাইলে অফলাইনে করতে পারবেন কোর্সটা এবং অনলাইনে করতে পারবেন। কোর্সটার ডিটেলস আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন, মোস্ট প্রবাবলি ভিডিওর ডিসক্রিপশনে থাকবে লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের। তো ওখানে ডিটেল মডিউলগুলো জানা যাবে। কোর্সটা দু মাসের হবে এবং কোর্স ফিটা খুবই সামান্য। এটা আসলে আমি অ্যাজ এ ইনিশিয়েটিভ করছি, সো দ্যাট আমরা খুব ভালো ভালো প্রোগ্রামার এবং প্রফেশনাল পাই। তো হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমার কথা শোনার জন্য ধন্যবাদ, এবং প্রোগ্রামিং করুন, প্রোগ্রামিং ইজ ফান। থ্যাংক ইউ।